এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপের দাপটে আজ বৃষ্টিপাত চলার সম্ভাবনার কথা আমাদের জানিয়েছিলাম এবং বৃষ্টিপাত ইতিমধ্যে বিভিন্ন অংশে শুরু হয়েছে অনেকে বৃষ্টিপাত পেয়েওছেন যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন এর পাশাপাশি কোন কোন সময়তে এখনও বৃষ্টিপাত হবে সেগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনাদের পুরো বিষয়টিকে দেখিয়ে দেব বৃষ্টিপাত কোথায় কোথায় সকালে দিনে রাতে কেমন কেমন আসবে আপনাদের জানাবো উড়িষ্যা দিকে কেমন বৃষ্টিপাত হবে বাংলাদেশের বৃষ্টিটা কেমন হবে ত্রিপুরার দিকে কেমন বৃষ্টিপাত হবে আমরা জানাবো এর পাশাপাশি আসাম মেঘালয় যেমন জানাচ্ছি সেগুলি জানাবো উত্তরবঙ্গের যে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং রয়েছে সেগুলো জানাবো এছাড়া বিহার ঝাড়খণ্ডেও আমরা পরিস্থিতিটা দেখে নেব তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অংশে মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ব্যাপার এখানে কিছুটা পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমে আমরা দেখে নেব উত্তরবঙ্গে বৃষ্টিপাত কেমন হবে উত্তরবঙ্গে ছ তারিখ বৃহস্পতিবার কিন্তু বেশিরভাগ জায়গাতেই দেখুন বৃষ্টিপাত চলবে ছয় তারিখে দেখুন এখানে লেখা রয়েছে বৃহস্পতিবার বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত চলবে সাত তারিখেও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত চললেও মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দিনাজপুর জেলার অনেক অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত হালকা থেকে মাঝারি থাকবে তার মধ্যে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে সিকিমের দিকেও বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অনেক অংশে বৃষ্টিপাত হতে পারে এমনটা বলছে তবে শুক্রবার থেকে একটু বৃষ্টিপাত কমে যাওয়ার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে বিহারের দিকে অনেকাংশে বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার শুক্রবার এর পাশাপাশি ঝাড়খণ্ডেও অনেকাংশে বৃষ্টিপাত থাকতে পারে এরকম করে রয়েছে উড়িষ্যার দিকে বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার সেখানে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়ার কথা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও বৃষ্টিপাত থাকবে তাপমাত্রা নিয়ে বলছে বড় কোনো পরিবর্তন নেই এছাড়া সতর্কতা বলতে দেখুন গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে কি বলছে বৃহস্পতিবার কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে মূলত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং বাকি অংশে বিদ্যুৎ সতর্কতা দিয়েছে তবে ছ তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালি এবং আলিপুরদুয়ারে বেশ কিছু অংশে বেশ কিছু অংশে বলবো না দু একটি জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে বলেছে আলিপুর আবাদ বিহারের দিকে এই সিকিমের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে তবে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে মূলত বজ্রবিদ্যুতের সতর্কতা দেওয়া রয়েছে তবে উপকূলবর্তী কিছু জেলাতে একটুখানি মূলত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যদি একটু ভারী বৃষ্টিপাত হয় আর কি এমনটা বলছে তবে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকেও একটু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি শুক্রবারেও ভারী বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মূলত দমকা দমকাঝড়ো হাওয়া এবং এখানে বিদ্যুৎ থাকবে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে মৎস্যজীবীদের এখনও পাঁচ থেকে ছয় জুলাই পর্যন্ত কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে যেখানে ঝড় বইতে পারে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে এমনটা রয়েছে এবারে আমরা চলে এলাম ওইন্ডের লাইভ স্কিনে এখান থেকে আমরা যেটা দেখব যে বৃহস্পতিবার কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে বেশ কিছু অংশে ঝোড়ো হাওয়া থাকবে দেখুন এখানে দমকা হাওয়া থাকবে বাংলাদেশের বিভিন্ন অংশে চট্টগ্রাম ঢাকা বরিশাল খুলনার উপকূলবর্তী এলাকাতে কিছুটা ত্রিপুরার দিকেও দমকা হাওয়া থাকবে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দমকা হওয়ার পাশাপাশি এই দমকা হাওয়া কিছুটা পশ্চিমের দিকে জেলাতেও বইতে পারে এরকম করে একটা থাকবে দমকা হাওয়া তবে ঝড় নয় এরকম একটা ব্যাপার থাকবে তবে এরই মধ্যে বৃষ্টিপাত আসার কিন্তু সম্ভাবনা থাকবে দুপুরের দিকে দুপুর থেকে বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টিপাতগুলো কোথায় কোথাও হবে সেটা দেখে দিচ্ছি এমনিতেই বুধবার বিভিন্ন অংশে বৃষ্টিপাত হয়েছিল আর কি সেটা আপনারা দেখেছিলেন অনেকে পেয়েছেন জানিয়েওছেন বেশ কিছু অংশে পশ্চিমের দিকের জেলা উপ এবং উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত ভালো হয়েছে কলকাতা হাওড়া হুগলিতেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও একটু ভালো হয়ে গেছে কোথাও একটু মোটামুটি হয়েছে বেশ কিছু অংশে আবার কিছু কিছু হয়নি আর কি যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান এগুলোতে তবে বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু রয়েছে দেখুন সকালের দিকে যদি বলি সকালের দিকে একটু উপকূলবর্তী এলাকাতে মেঘাচ্ছন্ন থাকবে এবং কোনো কোনো এলাকাতে একটু বৃষ্টিপাত বিক্ষিপ্ত টাইপের একদম সকালের দিকে হতেও পারে কিন্তু যদি না হয় তাহলে মোটামুটি আংশিক মেঘলা কাজ এগুলো থাকবে একটু রোদ আংশিক মেঘলা কাজ কিন্তু দুপুরের পরে আবার পরিবর্তন থাকবে বা বেলার পরের দিক থেকে একটু গুমট গরম থাকবে অস্বস্তিকর থাকবে কিন্তু বেশ কিছু অংশে আবার ছোটো ছোটো করে মেঘ তৈরি হবে এদিক ওদিক করে তার ফলে যেটা হবে মূলত দুপুরের দিকে ঝাড়খন্ড এবং উড়িষ্যা তার সঙ্গে যেটা বলবো যে বিহার আর এখানে ছত্তিশগড় এই দিকে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি মধ্যভাগ সমেত পশ্চিমের দিকের জায়গাতেও ভারতের বৃষ্টিপাত দাপট থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ত্রিপুরার দিকে এবং চট্টগ্রাম এই এলাকার মধ্যে বেশ কিছু অংশে মূলত হালকা থেকে বৃষ্টিপাত হবে কিন্তু তার পাশাপাশি কোনো কোনো অংশে বিদ্যুৎ থাকবে এবং সেই বর্জ্যবিদ্যুতের সঙ্গে যেটা হবে একটু কিছু কিছু সময়ের মানে সব সময় নয় কিছু কিছু সময়ে হয়তো ওই দশ মিনিট থেকে আধ ঘন্টার গ্যাপে এরকম আর কি টাইমের কোনো কোনো অংশে বৃষ্টিপাত থাকবে এবং সেখানে কোনো কোনো অংশে একটু জোর বৃষ্টিপাত হবে এবং এগুলো সময়গুলো যেটা হবে যে দুপুর বলছি মানে দুপুরে হয় নাও হতে পারে সেটা বিকেলের দিকে হতে পারে আবার সন্ধ্যের দিকেও হতে পারে এরকম করে একটা সময় থাকবে বেশ কিছু অংশে মূলত হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত থাকবে যখন ঝাড়গ্রামেও হতে পারে পশ্চিম মেদিনীপুরেও হতে পারে পূর্ব মেদিনীপুরের দিকেও হতে পারে এর পাশাপাশি এগুলো এখানে পূর্ব বর্ধমান নদীয়া হুগলি চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার দিকেও হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমের দিকে জেলাতে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান বীরভূমের কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে নদিয়া মুর্শিদাবাদেও হতে পারে কিছু কিছু এলাকাতে সম্ভাবনা থাকবে তবে সবাই সমান বৃষ্টিপাত পাবেন না এটা আবারও বলে রাখলাম ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে বৃষ্টিপাত একটু মাঝারি দিকে ভারী এবং কোথাও কোথাও ভারী এবং ভারীও হতে পারে যেগুলো সতর্কতা দিয়ে চালিপুর আবেতর দক্ষিণবঙ্গের বৃষ্টিটা মূলত বজ্রবিদ্যুৎসহ থাকবে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এরকমভাবেই রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরার দিকেও মিজোরামের দিকে এবং সিলেট মনমনসিংহের দিকেও এবং মণিপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে নাগাল্যান্ডও বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে করিমপুর থেকে শুরু করে দমকল এর পাশাপাশি বেলডাঙ্গা নওদা রয়েছে হরিহার পাড়া এর পাশাপাশি কাটোয়া মুরাকাছা এর পাশাপাশি যেটা হবে দেবগ্রাম এদিকে চাপাড় দিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে পাটুলি হতে পারে মন্টেশ্বর হতে পারে ভাতার হতে পারে পূর্ব বর্ধমান টাউনের দিকে হতে পারে গোলসির দিকে হতে পারে খণ্ডগোষ হতে পারে পাত্র সাইয়ের দিকে হতে পারে এর পাশাপাশি কিছুটা মেমারিস এখানে শান্তিপুর রানাঘাট বাগুলা রয়েছে এখানে কৃষ্ণনগরের পর দর্শনা ঝিনাইতে করচানপুরের দিকেও কিছুটা হতে পারে মেহেরপুর আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর পাশাপাশি লালপুর এদিকেও বৃষ্টিপাত একটু হতে পারে কিন্তু রাজশাহীর দিকে মালদাতে দুয়া জায়গাতে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি দেখুন আমাদের বলে দিচ্ছি যে কলকাতা এবং তার সঙ্গে হাওড়া এবং হুগলি এবং চব্বিশ পরগনা বেশ কিছু অংশে ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে কিছুটা সম্ভব থাকবে নগরপুরা কাঁচরাপাড়া চন্দননগর শান্তিপুর ব্যারাকপুর পানিহাটি কোলাঘা কলকাতা নিউ টাউন দমদম এগুলোর কিছু এলাকাতে একটু বেশি বৃষ্টিপাত কিছু এলাকাতে একটু কম কম থাকবে মানে কিন্তু ঠিক কোন জায়গাতে কতটা হবে সেটা বলা মুশকিল কিন্তু মেঘটা কতটা উঠছে নির্ভর করবে বজবজ বাগনান বিষ্ণুপুর বারুইপুর বসিরহাট এগুলোতেও হিঙ্গলগঞ্জ এদিকেও টাকি স্বরমনগরের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকতেও পারে কোলাঘাট বা এদিকে পাঁচকুড়া বালিচক খড়গপুর বেলি এই পিংলা সবং এগুলোর মধ্যে কিছু এলাকাতে একটু বৃষ্টিপাত থাকবে কিছু এলাকাতে একটু কম থাকবে এরকম ভাবে হলদিয়া ডায়মন্ড হারবার নামখানা পশুরগঞ্জ সাগরদ্বীপ এখানেও বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা বৃষ্টিপাত এই ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলে এই দিকটা হতে পারে গোয়ালত চন্দ্রকোনার দিকেও থাকতে পারে এবং কিছুটা বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে একটা সম্ভাবনা থাকবে এইরকমভাবে কিছুটা সম্ভাবনা কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে রয়েছে কিন্তু গরম অস্বস্তিকর ব্যাপারটা কিন্তু থাকবে এটা কিন্তু বলে রাখলাম এর পাশাপাশি কিছুটা বৃষ্টিপাত থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেটেও বৃষ্টিপাত এখানে কিন্তু থাকবে বাংলাদেশে আর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানের বেশ কিছু অংশে মূলত হালকা থেকে মাঝারি মাঝারি বৃষ্টিপাত কিন্তু রাতের দিকে বা সন্ধ্যের আশেপাশে কিছু অংশে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে একটা সম্ভাবনা কিন্তু থাকবে এই রাত থেকে সকালে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে বিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর বিভাগের বেশ কিছু অংশের পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং বঙ্গাইগাঁও পাঠশালা হয়ে এটা তেজপুর হয়ে একদম ডিব্রুগড় যোরহাট মন এদিকটাতে হবে গুয়াহাটির দিকেও হতে পারে এর পাশাপাশি মেঘালয় এবং বাংলাদেশের সংলগ্ন যে মনমোহন সিং সিলেটের কিছু এলাকা রয়েছে সেই এলাকাতে একটু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকবে রাত থেকে সকালে ছ তারিখে এরকম একটা পরিস্থিতি রাতে যেটা হবে পাহাড়ে বৃষ্টিপাত হবে সিকিম ভূমায় পাহাড়ে বৃষ্টিপাত হবে এরকমভাবে থাকবে সুতরাং ছয় তারিখটা এরকমভাবে থাকবে আর বুধবার পাঁচ তারিখ রাতে কিছুটা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত মেঘটা ঘুরতে পারে সেখানে একটু সম্ভাবনা থাকবে এর পাশাপাশি আমাদের যেটা বলবো যে এই যে বৃহস্পতিবার দেখুন এরকমভাবে কিন্তু কোনো কোনো অংশে বৃষ্টিপাত থাকবে তবে বড় বজ্রপাত হবে না কিন্তু কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ হবে এইরকমভাবে একটা যখন বৃষ্টিপাত হবে ভালো করে দেখুন বৃষ্টিপাতটা এই যে এলাকাগুলি বললাম আপনাদের যেখানে বর্ধমান রয়েছে বর্ধমান হয়ে যেটা নদিয়া পর্যন্ত এলাকাগুলোতে এবং কিছুটা পশ্চিমের দিকের জেলাতে বৃষ্টিপাত থাকবে তো এরকমভাবে কিন্তু রয়েছে মূলত একটু বিক্ষিপ্ত টাইপেরই ধরতে হবে কিন্তু বৃষ্টিপাত একটু থাকবে এরকমভাবে একটা থাকলেও শুক্রবারের বৃষ্টিটা কি হবে শুক্রবারে একটু কমের দিকে থাকবে কিন্তু হালকা মাঝারি করে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত হবে ওটা কিন্তু বাঁ দিকে সরবে অর্থাৎ এই দিকে চলে আসে তখন একটু এদিকে কমে যাবে এই আপাতত রয়েছে যে মধ্যভাগ এবং গুজরাট মহারাষ্ট্রের দিকে বৃষ্টিপাতটা বেড়ে যাবে ভালো করে চিত্রটা দেখুন এখানে কিন্তু বৃষ্টিগুলো কমে যাচ্ছে শনিবার থেকে বৃষ্টিটা আর একটু কমে যাবে শনিবার রয়েছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট সেদিনে মূলত একটু উপকূলের দিকে মেঘলা মেঘলা হবে কিন্তু হয়তো বৃষ্টিপাত সেভাবে থাকবে না কিন্তু হয়তো একটু মেঘলা মেঘলা ভাব হতে পারে তবে এতে পরিবর্তন হলে আপনারা জেনে যাবেন যে শনিবার বৃষ্টিপাত আদৌ হবে কিনা শনিবার রোববারে কিন্তু পরিস্থিতি সেরকম নেই শুকনোর দিকেই প্রায় থাকার সম্ভাবনা তবে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে শনিবার রাত থেকে বৃষ্টিপাত একটু বাড়তে পারে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা বিহার ঝাড়খন্ড বলছি ঝাড়খণ্ডে কিছু এলাকা থাকবে কিন্তু রংপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত একটু বাড়বে এবং কোথাও কোথাও দেখুন ভারী অতি ভারী বৃষ্টিপাত চলে আসবে সিকিম ভুটানের পাহাড়ে ফলে বেশ কিছু অংশে জল আসবে এবং এখানে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে এবং সংলগ্ন যে আসাম মেঘালয় রয়েছে এখানে বৃষ্টিপাত বাড়বে এইটা কিন্তু অরুণাচল প্রদেশ পর্যন্ত এলাকাতে থাকবে এখানে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দাপট দেখাবে এরই প্রভাবে আবার আমরা এগারো তারিখের আশেপাশে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত পাবো দশ তারিখ এগারো তারিখের আশেপাশে উত্তরবঙ্গের পাশে আমরা দক্ষিণবঙ্গে দু এক জায়গাতে বৃষ্টিপাত একটা পেতে পারে এটা একটা নতুন করে ব্যাপার উঠে এসেছে আর কি সেটা আমরা জানিয়ে রাখলাম তো পরিবর্তন হতে পারে কিছুটা সেটা পরে বলে দেবো তো রাত থেকে সকালে এই ব্যাপার এবার আমরা একটু চলে যাব উপগ্রহ চিত্তে বৃষ্টির পরিমাণ দেখে এখন লাভ নেই তো দেখুন বেশ কিছু অংশে এখনো মেঘাচ্ছন্ন যেটা রয়েছে তো এইগুলো কিন্তু কিছুটা এদিকে সরছে মেঘগুলো ফলে এইগুলোতে একটু বাড়লে পরবর্তী ক্ষেত্রে কোথাও কোথাও এগুলো একটু মেঘলা মেঘলা হয়ে এখানে টুকটাক বৃষ্টিপাত হতেও পারে কিন্তু এগুলোতে অনেকটাই কমের দিকেই থাকবে এই রকম একটা ব্যাপার আর কি রয়েছে বুঝতেই পারছেন কোথায় কেমন মেঘ রয়েছে এগুলোতে মেঘ নতুন করে উঠছে তো বৃষ্টিপাত আসতে পারে ধন্যবাদ